ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করব তোমরা প্রত্যেকে ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা একটু অন্যরকম। তোমরা অনেকে আমার কাছে অনেক রকম কোয়ারি রেখেছিলে, আমি যতটা পসিবল তোমাদেরকে ডিটেলসে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আজকের টপিক থাকবে হচ্ছে ব্যাঙ্গালোরে কিভাবে চাকরি পাওয়া যায়, কি কি ধরনের চাকরি আছে। আমি পারলে যেটুকু আমি জানি আমি স্যালারি মেনশন করে দেব, যে যাতে তোমাদের সুবিধা হয়। অনেকে আমাকে কমেন্ট করেছিল, আমি এইদিকে বা এইদিকে তোমাদের সাথে শেয়ার করব কমেন্টগুলো। কিছু কিছু, সবটা সম্ভব নয়। তো কস্ট অফ লিভিং ইন ব্যাঙ্গালোর যে ব্লগটা আমার গেছিল, সেখানে প্রচুর কমেন্ট আমি এরকম পেয়েছি। সেখানে তোমরা অনেক 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 প্রশ্ন জিজ্ঞেস করেছো, তো আমার মনে হলো যে আমি একটা গোটা ব্লগ এরকম বানিয়ে দিই। কারণ দেখো, সবাইকে কমেন্টে ওইভাবে অত কিছু বলা তো আমার পক্ষে সম্ভব না। ডিটেলসে প্রচুর কিছু বলার থাকে, অতটা লেখা সম্ভব না, আর ওখানে ভয়েস মেসেজ পাঠানোও যায় না। তো চলো আর লেট করবো না, তো এই নিয়ে শুরু করা যাক আজকের ব্লগ। প্রথমেই বলি, এক দিদি আমাকে কমেন্ট করেছিলে, একজন নয় এরকম অনেকে করেছিল, কিন্তু যার কমেন্টটা দেখে আমার মনে হয়েছে যে আমাকে সত্যি এবার বানানোটা উচিত আর লেট করা উচিত নয়, সেই দিদির কথা বলছি, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। তো সেই দিদির মেয়ে আর কি নার্সিং ট্রেনিং নিচ্ছে এখানের কোনো একটা হসপিটালে, দিদি তাই জানিয়েছেন। তাই জন্য দিদি মুভ করতে চান ব্যাঙ্গালোর। তো এটা শুধুমাত্র দিদির জন্য বলছি না, আমি প্রত্যেকের জন্য বলছি। দিদি বলেছেন যে যা কাজ হোক, যা কাজ, তো কাজের কোনো ছোট বড় নেই, এটা আমরা প্রত্যেকে জানি। চুরি না করলেই হলো, শুধুমাত্র কাজ সব সমান। তো এখানে আনস্কিল যারা, তাদের নিয়ে প্রথমে বলি, সবাই যে শিক্ষিত হবে বা শিক্ষা দিয়েই চাকরি পাবে এরকম তো হয় না। অনেকেরই পড়াশোনার করে করা হয়ে ওঠে না, বা যাই হোক ফ্যামিলির কারণে বা কিছুতে, তো তারা কি কাজ করে খেতে পারবে না? একদমই নয়, ব্যাঙ্গালোরে প্রচুর কাজ আছে। প্রথমে বলি ছেলেদের জন্য, ছেলেদের জন্য এরকম অনেক কাজ আছে এখানে, লেবারের কাজ বেশিরভাগই আমরা দেখেছি। তারা মেদিনীপুর, বর্ধমান এই জায়গা থেকে আসেন, বীরভূম, বাঁকুড়া এই জায়গা থেকে, বেশিরভাগ মেদিনীপুর। তো এরকম অনেক কাজ আছে, লেবার পার ডে তাদেরকে পেমেন্ট দেওয়া হয়। যদি তুমি কাজ জেনে থাকো, মানে লেবারের কাজ, ধরো রাজমিস্ত্রি, রাজমিস্ত্রি কাজ যদি জেনে থাকো তো ভালো কথা, যদি না জেনে থাকো, কাজ শিখে কাজ করছো এই রকম, তো সেখানে ধরো পার ডে 500 থেকে 700 টাকা দেওয়া হয়। খুব নতুন থাকলে 500ই ধরে নেওয়াটা ভালো, আমি বলবো লোয়েস্ট প্রাইস ধরে এগোনোই ভালো, আমি যেটা বলছি। তো আমি একটু খোঁজ খবর, দেখো তোমরা বলার পরেই আমি হুট করে ব্লগটা বানিয়ে নিতে পারিনি, কারণ আমাকেও একটু খোঁজ নিতে হয়েছে। পাশেই দেখছো যে কাজ চলছে একটা, আমি দেখিয়েছিলাম তোমাদেরকে, যারা আমার ডেইলি ব্লগ ফলো করো তারা জানো, একটু হয়তো ড্রিল মানে ড্রিল হচ্ছে এরকম কিছু, পাথর কাটছে আওয়াজ পেতে পারো, কারণ আমার পাশেই কাজ চলছে একটা বিল্ডিং এ। তো ওখান থেকে আমি খোঁজগুলো নিয়েছি ওই দাদাদের সাথে কথা বলে। তো তারা 500 থেকে 700 টাকা এরকম রোজ পায়। এছাড়াও বলি রং মিস্ত্রি, তো রং যারা যে কাকুরা করে তারা বেশিরভাগই থাকে মেদিনীপুর সাইডের লোক। তো এবার কাজগুলো পাবে কি করে আগে আমি বলে দিই, একটু গুলিয়ে যেতে পারে এদিক ওদিক কথা, কারণ এগুলো তো লিখে নিয়ে বলা হয় না ওই জন্যে। তো রঙের কাজগুলো হচ্ছে ওই রকমই, ধরো তুমি 900 থেকে 1000 রঙের কাজে রোজ। আর এগুলো পাবে হচ্ছে কন্ট্রাক্ট যারা নেয় তাদেরকে ধরতে হয় মূলত। তোমার যদি চেনা জানা কেউ থাকে এই রকম, বন্ধু বান্ধব যারা এখানে কাজ করছে তাদের সাথে কথা বলতে পারো, সেই কন্ট্রাক্ট যারা নিচ্ছে তাদেরকে ধরতে পারো। এখানে এসেও তুমি এই খোঁজটা কিন্তু পেয়ে যেতে পারো। এছাড়াও আমি একটা গ্রুপের নাম বলবো, সেটা আমি লাস্টে বলে দেবো, সেখানে সমস্ত কিছুর খোঁজ এরকম ভাবে তুমি পেতে পারো। তো এই তো গেল রং, রাজমিস্ত্রি এই ধরনের কাজ। তারপর সিকিউরিটি গার্ড, সিকিউরিটি গার্ড ধরো স্কুল হলে মোটামুটি ধরো 12 থেকে 15 হাজার টাকা দেবে স্কুলে সিকিউরিটি গার্ডে। আর যদি কোনো নর্মাল ফ্ল্যাটে পেয়ে থাকো তাহলে খুব বেশি একটা পাওয়ার চান্স নেই। আর যদি অফিসে হয়ে থাকো তাহলে তুমি ওই 15 থেকে 20 এইরকম পেতে পারো, 25 হবে না, 15 থেকে 20 এইরকম ধরনের প্যাকেজ একটা পেতে পারো পার মান্থ। গেল এইটা আনস্কিল্ড, এই ধরনের কাজ তো করতে পারবে। আর বলি হাতের কাজ, এখানে প্রচন্ড সেলাইয়ের কাজ চলে, প্রচন্ড সেলাইয়ের কোম্পানি রয়েছে, কোম্পানি বলতে কারখানা রয়েছে,
সেখানে মহিলা পুরুষ দুজন নেই কাজ করে। এখানে ডিমার্টের পেছন দিকেও তোমাদের দেখিয়েছি জকির কারখানা রয়েছে, মানে ওখানে মানে এখানে 5টার সময় বেরোলে শুধু আমার রাস্তাটা দিয়েও দেখা যায় যে কত ছেলে মেয়ে যায়। তো এখানে কাজের কোনো অসুবিধে নেই, তোমরা যদি এরকম ভাবো যে না খুঁজে গেলে বোধহয় প্রবলেম হবে, এরকম কিচ্ছু নয়। ঠিক একটা না একটা কাজ তুমি পাবেই, দেখো প্রথমেই হয়তো হিউজ কিছু পাবে না, আস্তে আস্তেই মানুষ ওপর দিকে ওঠে, ঠিক কিছু না কিছু পাওয়া যায়, অত টেনশন করার কিচ্ছু নেই। সেলাইয়ের কারখানার প্যাকেজটা আমি ঠিক বলতে পারবো না, তবে ভালো একটা অ্যামাউন্টই দেয় তারা, 10 থেকে 15 তো ধরে রাখতেই পারো, তারপর আলাদা। তো এরপরেও থাকে ওভারটাইম, এই ধরনের কাজ তো থাকে। তো সেলাইয়ের কাজ জানলে পরে তুমি বেশি পাবে, আর যদি শিখে করতে চাও তাহলে একটু কম পাবে, অবশ্যই এটা আর বলার অপেক্ষা রাখে না। আর এছাড়াও বলবো মেয়েদের জন্য, এখানে আমরা যারা বাঙালিরা থাকি, তারা যারা ওয়াইফরাও কাজ করে হাজবেন্ডরাও কাজ করে, দুজনেই ওয়ার্কিং থাকে, তারা কিন্তু বাচ্চা দেখার জন্য একজন মহিলা আয়া খোঁজে। তারা যদি বাঙালি হয়ে থাকে তাহলে বাঙালি আয়া তারা খোঁজে। তো প্রচুর বাঙালি রয়েছে, এরকম না যে তুমি ভাবছো যে ওখানে গিয়ে কজনকেই বা বাঙালি খুঁজবে বা কিছু, প্রচুর এরকম আমরা দেখতে পাই। আমরা ব্যাঙ্গালোরে থাকতে থাকতে আমরা প্রচুর এরকম খবর পাই। তো বাচ্চা দেখার কাজ, একটা সারাদিনে যদি বাচ্চা দেখার কাজ থাকে তাহলে মোটামুটি 12 থেকে 12,000 টাকা মতো তো দেবেই। এরপর তুমি উঠতে পারো লোকেশন ওয়াইজ, তো আর টাইম কত ঘন্টা তোমাকে দেখতে হচ্ছে না হচ্ছে, এছাড়াও এছাড়াও রান্নার কাজ, তারপরে বাসন মাজা, ঘর মোছা, এই কাজগুলো তো থাকে। দেখো এইভাবে কিন্তু খারাপ ভাবে কেউ নিও না যে আমি কেন এইভাবে বলছি, কোনো কাজই ছোট নয়, আমি আগেও বলেছি। তো ওই দিদিও বলেছিলেন যে যা কাজ হোক বলতে, তাই আমি সবটা খুলে বলে দিচ্ছি যে এই ধরনের কাজও কিন্তু হয়। আর এক তো গেল আনস্কিল্ড, আর যারা কাজ জানো মানে ধরো বিকম বা বিএসসি বিএ পাশ, তাদের তো আছে আইটি হাব, ব্যাঙ্গালোর আইটি হাব তো সবাই জানে, ব্যাঙ্গালোর যে আইটি হাব, প্রচুর আইটি কোম্পানি রয়েছে প্রচুর, তো ওখানে তো ইন্টারভিউ চলে। সেগুলো তোমরা naukri.com এগুলো আর বলতে লাগবে না, এই সাইটগুলোর নাম তোমরা প্রত্যেকেই জানো। আরও একটা কথা বলি, আনস্কিল যেগুলো বলছিলাম আমি, লেবারে যদি কোনো পার্লারের কাজ জেনে থাকো বা কিছু, তারা আরওয়ান কোম্পানির সাথে, আরওয়ান কোম্পানি যেটা রয়েছে সেটার সাথে রেজিস্ট্রেশন নিয়ে কাজ করতে অবশ্যই পারো। সেখানে তুমি কারোর অধীনে কাজ করতে হলো না, তোমার কাছে কল গেলো তুমি চলে এলে সেখানে, তো এই সার্ভিসটাও কিন্তু ভীষণ ভালো। আর আরওয়ান কোম্পানিতে তো সমস্ত রকম কাজ হয়, তাই কোনো প্রবলেমও নেই, তুমি যে কাজটাই জানো না কেন তুমি অবশ্যই করতে পারো। আর আইটি হাবের কথা যেটা বলছিলাম, শুধুমাত্র আইটি, আমার বড় একজন আইটি কোম্পানিতে চাকরি করে, তবে নন আইটিতে রয়েছে, সবাইকেই যে ইঞ্জিনিয়ার হতে হবে বা ওই লাইনেই থাকতে হবে তবেই এখানে চাকরি পাওয়া যাবে, এই ধারণাটা কিন্তু একদম ভুল। আমাকে একজন দাদা কমেন্ট করেছিল ইঞ্জিনিয়ারিং ছাড়া কি চাকরি আছে, একদম ভুল ধারণা, প্রচুর চাকরি রয়েছে এখানে, উইপ্রো, অ্যাসেঞ্চার, আরো আরো প্রচুর, এই মুহূর্তে নামগুলো মনে পড়ছে না, কগনিজেন্ট, টিসিএস, প্রচুর প্রচুর এইরকম দামি দামি কোম্পানি তো রয়েছে। এছাড়াও রয়েছে ভিজেনেট, আরো মানে এখানে তো গলি অলিতে গলিতে কোম্পানি থাকে, তাই জন্য অত নাম মনে রাখা সম্ভব নয়, তবে সত্যি ভীষণ ভালো, এখানে তুমি কোথাও না কোথাও ঠিক একটা চাকরি পাবে পাবে, তবে প্রথমটা এসে একটু স্ট্রাগল করে নিয়ে তারপর তুমি অবশ্যই একটা ভালো জায়গায় যেতে পারবে। এটা মানে তুমি তো খুঁজে যেহেতু নিয়ে যে আসছো না, মানে যা পাচ্ছ সেটা নিয়ে ব্যাঙ্গালোর ঢুকে যাও, শুধু এটুকুই বলবো, মানে তুমি কলকাতায় থাকছো, তুমি ব্যাঙ্গালোর আসতে চাইছো, কোনো একটা টাইমে তুমি ভালো জায়গায় যেতে চাইছো, তো ওই জন্য যদি ব্যাঙ্গালোর আসতেই চাও তাহলে বলবো ভালোর অপেক্ষা না করে যা হাতের কাছে পাচ্ছ তাই নিয়ে তুমি ব্যাঙ্গালোরটা শুধু ঢোকো। তুমি ব্যাঙ্গালোর ঢুকলে ঠিক ভালো না ভালো অপশন পাবেই পাবে, এইটুকু গ্যারান্টি দেওয়া মানে দেওয়া যায় আর কি। তো তারপর তো আর এখন একটু মর্গেজের অবস্থা ডাউন চলছে, তবে এটা তো সবসময়ের জন্য নয়, ঠিক কিছু না কিছু ঠিক হয়ে যাবে। আর আইটির জন্য তো রয়েছে, আইটির জন্য আর কি বলবো বলো, যাক এইগুলো গেল। আর তো আর কি যেন বলেছিল তোমরা, স্কুল, স্কুল কলকাতার মতনই ধরতে পারো, অ্যাডমিশন ফি তুমি জানতে চেয়েছিলে, তো স্কুলের অ্যাডমিশন ফি কলকাতার মতনই, ভালো স্কুলে কোনো ইংলিশ মিডিয়াম স্কুল এরকম দিতে গেলে, ধরো তোমার এলকেজি ইউকেজি এই ধরনের জায়গায় দিতে গেলে 40 থেকে 50, যেরকম কিডজিতে, কলকাতাতেও বোধ হয় 50 মতোই নেয়, এখানেও কিডজিতে 50ই নেয়, আর মানে 50,000 আর 40,000 এরকম ডোনেশনই নেয় আর কি। আর বড় স্কুল মানে তুমি হাই স্কুলে দিতে চাইছো এরকম, তখন 1-1.5 তোকে রাখতেই হবে, মানে কলকাতাতেও যেরকম তুমি বড় হাইফাই ইংলিশ মিডিয়াম দিতে গেলে যেরকম প্যাকেজ একটা পড়ে, সেরকমই একটা ডোনেশন প্যাকেজ এখানেও পড়ে। ব্যাঙ্গালোর বলে যে আলাদা কিছু এরকম নয়, তবে বলবো ওরা ছোট থেকেই ইংলিশের ওপর বেশি স্ট্রং হয়, হিন্দি ইংলিশ আর হচ্ছে কানাডা,
কানাডা কিন্তু এদের ল্যাঙ্গুয়েজে থাকবে, তো শিখতে পেরে যাবে, তুমিও পেরে যাবে, মানে বাচ্চাকে যে পড়াবে সেও শিখতে পেরে যাবে। আর আইটি বা 990-তে যারা চাকরি করতে চাইছো এখানে এসে, তাদেরকে বলবো হিন্দিটা প্রপার না জানলেও চলবে, চলে গেলার মতো চললেও চলবে, কিন্তু ইংলিশটা জানতেই হবে, অল্প স্বল্প হলেও জানতেই হবে, নাহলে চাকরি পাওয়াটা একটু ডিফিকাল্ট হয়ে দাঁড়াবে। আর এছাড়াও এক দাদা ভাই আমাকে বলেছিল যে ব্যাঙ্গালোরে থাকতে গেলে মাসিক খরচা কত পড়ে বা টোটাল একটা অ্যামাউন্ট কত পড়ে, বাড়ি ভাড়া সমেত এই ধরনের কিছু একটা বলেছিল। তো টোটালটা তো আমি তোমার কত যাবে সেটা বুঝতে পারিব না, কারণ কারোর খাওয়া দাওয়া বা বাড়ি ভাড়া বা লোকেশন সমান হয় না, লোকেশন ওয়াইজ বাড়ি ভাড়া আমি বারবার এটা কমেন্টেও মেনশন করেছি যে এর আগের ব্লগেও আমি বলেছি যে লোকেশন ওয়াইজ বাড়ি ভাড়া নেওয়া হয় এখানে। তো অনেকেই বলেছো আমি তো ইলেকট্রনিক সিটিতে থাকতাম, মারাথলিতে থাকতাম, এরকম 40,000 টাকা, 12,000, 40 কেন, লোকে 1,00,000 টাকা, মানে 1,00,000 টাকা দিয়েও, 60-70-80,000 টাকা দিয়েও ভাড়া থাকছে এখানে, সেটা তাদের পার্সোনাল ব্যাপার। এমন নয় যে আমি বলিনি যে বাড়ি নেই এখানে, 3-4 যারা লেবারের কাজ করছে নিশ্চয়ই তারা 80,000-40,000 টাকা দিয়ে বাড়ি ভাড়া থাকবে না, বা 8-9 হাজার টাকা দিয়েও থাকবে না, তারা 3-4-এর মধ্যেই খুঁজবে বা আরো কম হলে তাও ভালো। তো সেরকম ঘরও কিন্তু এখানে রয়েছে টিনের চাল দেওয়া, ওই ঘরগুলো কিন্তু 2-2.5-এর মধ্যেও পাওয়া যায়। তো আমি একদমই বলিনি নিম্নবিত্ত থেকে উচ্চবিত্ত সবাই ব্যাঙ্গালোরে থাকতেই পারে, এমনটা আমি কখনোই বলিনি যে অল্প বাড়ি ভাড়ার এখানে বাড়ি নেই বা বেশি বাড়ি ভাড়ার এখানে বাড়ি নেই, সবটাই রয়েছে, একটু খুঁজে নিতে হবে নিজেকে। আমি কোন এলাকায় থাকবো বা কিছু, বা অফিস আমার যেখানে থাকবে বা যেখানে আমি কাজ করবো তার সামনাসামনি থাকার চেষ্টা করাটাই মনে হয় ভালো হবে। তো তোমরা এছাড়াও অনেকে জিজ্ঞেস করেছো যে আমি কোন এলাকায় থাকি, আমি বারবার বলেছি আমি বামনহালিতে থাকি। তো আর আমার এই এলাকাটা যথেষ্ট ভালো লেগেছে, কারণ সামনে ডি মার্ট রয়েছে প্লাস বাজার বসে, সেগুলো তোমাদেরকে দেখেছি, মানে আমি ব্লগও বানিয়েছি কস্ট অফ ভিলেজের, মানে ভেজিটেবলস এর উপরে, তো এটাও তোমরা চেক করে নিতেই পারো, এমনকি ফিশ মার্কেটেরও আমি ব্লগ দিয়ে দিয়েছি, সেটাও চেক করে নিতে পারো এখানে কেমন কি দাম না দাম, তাহলে তোমরা মাসিক খরচাটা বুঝতে পেরে যেতে। তাও তোমরা যখন একবার জিজ্ঞেস করেছো তাহলে আমি বলে দিই, ডি মার্টের গ্রসারি আইটেমের দাম কিন্তু কলকাতার থেকে অনেক 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 গুণে কম থাকে, শুধু গ্রসারি আইটেম নয় সবকিছুই। এবার বলি আমার, মানে আমি বলতে পারবো না দাদা ভাই যে তোমার কত খরচা পড়বে, বাট আমারটা দিয়ে আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি। আমি আমার যে আমি যে বাড়ি ভাড়াটায় মানে বাড়িতে থাকি সব মিলিয়ে ধরতে পারো আমার 9 মতো যায়, মানে বাড়ি ভাড়া প্লাস লিফটের জন্য মেনটেনেন্স খরচা, তারপর ইলেকট্রিক বিল সবটা নিয়ে 9 মতো যায়। তবে ইলেকট্রিসিটির ইউনিট কলকাতার থেকে ব্যাঙ্গালোরে কম। এক্ষেত্রে আরো একটা কথা মনে পড়লে একটু বলে দিই, সোনার দামও কিন্তু এখানে কম। আচ্ছা হ্যাঁ, সেদিন যে সেনকোতে গেছিলাম, এখানে কিন্তু সেনকো, পিসি চন্দ্র এই জায়গাগুলোতে কিন্তু বাঙালি ছেলেপুলেরাও কাজ করে, আমি কিন্তু এটাও দেখেছি, তো তোমরা সেখানেও ট্রাই করতেই পারো। আর সেদিনকে আমি যেমন সেনকোতে গেছিলাম, বর্ধমানের এক দাদার সাথে আলাপ হয়েছে সেনকোতে, ভীষণ ভালো ছিল দাদা, তো তাই জন্য আমি এগুলো বলে দিলাম আর কি, মোটামুটি খোঁজ খবর নিয়ে তারপরে এই ব্লগটা বানাতে বসা। এবার বলি মাসিক মানে খরচার কথা। আমার ডিমার্টে গেলে মোটামুটি ধরো একবারের মাসকাবারি যেটা আসে সেটা 2 মতো আসে, এর মধ্যেই থাকে, শুধু গ্রসারি আইটেম বলবো না, এর মধ্যে তোমার থাকে হচ্ছে ধরো ফিনাইল, মানে বাথরুমের, তারপরে লাইজল, এই জিনিসগুলো কিন্তু থাকে, উল্টো পাল্টা একটু জিনিস তো থাকে। তো 2,000 টাকা মতো মাসকাবারি প্রথম মাসটায়, মানে প্রথম মাসের 1 তারিখ নাগাদ ঢোকে। তারপর তো তোমাদের বাড়ি ভাড়াটা বলেই দিলাম। এছাড়াও আমার ফ্রিজটা রয়েছে ভাড়ায় নেওয়া, এখানে কিন্তু রেন্টোমোজো বলে একটা অ্যাপ আছে, সেইখান থেকে তুমি চাইলেই এসে ফার্নিচার কিনতেই হবে, এরকম কোনো ব্যাপার নেই, খাট ফ্রিজ সমস্ত কিছু সমস্ত তুমি ওখান থেকে নিয়ে নিতে পারো, তোমরা অ্যাপটা ডাউনলোড করে চেক আউট করে নিতে পারো, সরি। তো আর তারপর 2 মাসকাবাড়ি, তারপর তো মাছের জন্য ধরো প্রত্যেক সপ্তাহের জন্য যদি আমি 500 টাকা ধরি মাছ, তাও খুব বেশি আর কি, আমাদের ধরো একটা রুই আনলেই মোটামুটি হয়ে যায়, রুইটাই ধরো 250-300 টাকা পড়লো গোটা রুইটা, তো সেটা দিয়ে মোটামুটি একটা সপ্তাহ পুরো গোটা চলে যায়, আমাদের তো মাংস থাকেই, তো ওই জন্য আমি বলছি সবটা মিলিয়ে একটা সপ্তাহ 500 টাকা, 4টে সপ্তাহ 2,000 টাকা, 4,000 টাকা গেল। সবজি খরচা আমি আরো ধরে নিচ্ছি, মানে সপ্তাহে সবজি আর ফল, আমাদের ঘরে রোজই ফল আসে, মোটামুটি মুসাম্বি, কমলা লেবু, কলা, এই ধরনের গুলো, তো এইভাবে কেউ বলো না আবার যে আমি শুনিয়েছি বা কিছু, যেহেতু মাসকাবারির খরচাটা দিচ্ছি তাই জন্য বলে দিচ্ছি। তো সেখানেও ধরে নিলাম আরো 500 টাকা, মানে মাসে আরো 2,000 টাকা, তার মানে হলো 6,000 টাকা,
তো এই মোটামুটি 6,000 টাকা, আর ডিম দুধ এসব তো লেগেই থাকে, আর ধরো যদি ডাক্তার খরচা বা এই ধরনের কিছু থাকে তো এগুলো মোটামুটি তুমি ধরে নিতে পারো 6 মতো তোমার, মানে 10 মতো ওদিকে 6, আর আমি 4,000 টাকা পুরো বাড়তি খরচার জন্য রাখলাম, তোমার নেট খরচা, তোমার এই যে দুধ ডিম এইসবের খরচার জন্য আমি আরো 4 তোমাকে বাড়িয়ে বলে রাখলাম, 4 নিশ্চয়ই খরচা হবে না পুরো মাস জুড়ে, তো ওই আর কি, তো 10 মতো। আর বাড়ি ভাড়া তো শুনলেই নয়, মানে 19 ওই ধরে নিতে পারো, 20। এইবার আমি বলি যে শুধুমাত্র আমার খরচাটা শুনে এরকম করার কিছু নেই, সবার খাওয়া দাওয়া সবার সব খরচার পরিমাণটা এক নয়, আমি 20 খরচা করছি মানে কেউ যে 20 বা তার কমই খরচা করবে তার কোনো মানে নেই, তার 40-50 হাজার টাকা খরচা হতেই পারে, কিন্তু আমাদের এই ধরনের একটা খরচাই কিন্তু এখান থেকে বেরোয়। তো চলো আজকে আর বাড়াচ্ছি না ব্লগটাকে, সবটাই মোটামুটি কভার করে দেওয়ার চেষ্টা করেছি, আশা করি এরপর আর সেরকম কোনো কোয়ারি থাকবে না আমার তাই বলে মনে হচ্ছে। আর তোমাদেরকে যেটা বলছিলাম, ব্যাঙ্গালোর আসার আগে যদি আসবে বলে মনস্থির করেই থাকো তাহলে বলবো, আমাদের ব্যাঙ্গালোরে বাঙালিদের একটা গ্রুপ রয়েছে, BNB বেঙ্গলি ইন ব্যাঙ্গালোর, এটা বলে সার্চ করতে পারো, গ্রুপ দুটো না তিনটে এরকম পেয়ে যাবে, তো তাতে তুমি অ্যাড হয়ে সেখানে কিন্তু পোস্ট করতে পারো তোমার দরকারি মতো, তুমি কোন এলাকায় থাকলে ভালো হবে, তুমি কোন এলাকায় কেমন বাড়ি ভাড়া পেতে পারো, কারণ ওখানে সমস্ত এলাকার মানুষজন রয়েছে তো তারা সেখান থেকে তোমাকে হেল্প করতে পারবে। ধরো আমি বামানহালি থাকি, ওখানে যদি কেউ বামানহালি এলাকায় থাকতে চায় তাহলে আমি হেল্প করতে পারবো, কেউ ধরো মারাথালিতে থাকে, কেউ যদি মারাথালির জায়গায় বাড়ি খুঁজতে চায় বা পোস্ট করে মারাথালি কেমন জায়গা বা কিছু, যে দিদি মারাথালি থাকে সে হেল্প করতে পারবেন, যে দিদি বা দাদা, গ্রুপটা তো ওরকম ফিমেল মেল বলে কোনো ভাগ নেই, তো ওইখানে কিন্তু তোমরা জয়েন হতে পারো। তো এই ছিল আজকের ব্লগ, চলো আমি চেষ্টা করেছি যাতে তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করে বলতে পারি, যাতে তোমাদের পুরোটাতে হেল্প হয় কিছু না কিছু, আর এর পরেও যদি তোমাদের প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স তো খোলাই রয়েছে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, আর প্লিজ বলবো সাথে থেকো, আর ভিডিওটা দেখার সময় প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, যদি নতুন বন্ধু এসে থাকো লাইক করো শেয়ার করো, বিশ্বাস করো ভীষণ ভালো লাগে পরবর্তী ভিডিওগুলো বানাতে, ভীষণ ভালো লাগে, ভীষণ এনার্জি পাই একটা, তো চলো আজকের মতো টাটা।